দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য বলছি। তার কারণ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তৎপুরুষ সমাজ সম্পর্কে আলোচনা করব, তাই তোমরা প্রত্যেকে সকলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? আমি যথারীতি চলে যাচ্ছি আমি যথারীতি চলে যাচ্ছি ক্যাম স্ক্যানারে দিয়ে পিডিএফ ওপেন করছি। দেখতে পাচ্ছ প্রত্যেকের কাছে অন স্ক্রিন একটা পিডিএফ রয়েছে, ঠিক আছে? তো সেই পিডিএফ অনুসারে, ঠিক আছে, এখানে তৎপুরুষ সমাস দেখতে পাওয়া যাচ্ছে। তৎপুরুষ সমাসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সমাসে পরপদের অর্থ প্রধান তাকেই তৎপুরুষ সমাস বলে, ঠিক আছে? তাকেই তৎপুরুষ সমাস বলে। তাহলে যে সমাসে পরপদের অর্থ প্রধান পাচ্ছে তাকেই তৎপুরুষ সমাস বলে। আগের সমাস অবৈভাবে আমরা দেখেছি সেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছিল, এবং এখানে তৎপুরুষ সেখানে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে যে সমাসে পরপদের অর্থ প্রধান তাহাকেই তৎপুরুষ সমাস বলে। এবার সংস্কৃত সংজ্ঞা যদি দেখি, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষহ, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষহ। তো এইটি হচ্ছে মূলত প্রধান, যে সমাসে পরপদের অর্থ প্রধান তাহাকে তৎপুরুষ বলে, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষহ। তো তৎপুরুষ সমাস বলতে গেলে যে যে বিভাগগুলোর কথা বলে নিতে হয়, যেমন দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নং তৎপুরুষ, উপর তৎপুরুষ, কুতৎপুরুষ এবং একাদশী তৎপুরুষ। তো এইগুলো হচ্ছে মূলত ইম্পর্টেন্ট এবং এগুলোই তোমাদের জানতে হবে ভালো করে, তাই এগুলো নিয়ে আলোচনা। দেখো, দ্বিতীয় তৎপুরুষ বলতে গেলে কিন্তু যে দ্বিতীয় বিভক্তি কি কিসে কাকে কে কারা কাদের, এগুলো একটা বিষয় আসে। তার সঙ্গে সঙ্গে স্মৃত অতীত দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমার এই ভিডিওতে, স্মৃত অতীত গত প্রাপ্ত এই শব্দগুলোরও একটা মূলত প্রয়োগ থাকে দ্বিতীয় তৎপুরুষে। যে স্মৃত অতীত গত প্রাপ্ত এই শব্দগুলো যদি থাকে এবং দ্বিতীয় বিভক্তি যদি বোঝায় কি কিসে কাকে, এরকম যদি একটা ভাব থাকে, তাহলে কৃষ্ণ স্মৃত দেখতে পাওয়া যাচ্ছে, কৃষ্ণ স্মৃত এইটা যেটা থাকবে এটা আমরা জানি কি, এটাকে সমস্ত পদ বলে, কৃষ্ণম স্মৃতটাকে এটা সমসমান পদ, কৃষ্ণম স্মৃতাহা। তো এখানে কোন পদটা প্রাধান্য পাচ্ছে? পরপদ, মানে স্মৃত পদটা। এটা কৃষ্ণটা যেহেতু পূর্বপদ এবং স্মৃতটা যেহেতু পরপদ, তো এখানে হচ্ছে যেহেতু সমাসে বলে দেয় হচ্ছে যে সমাসে পরপদের অর্থ প্রদান পায় তাকে তৎপুরুষ বলে। তো এই কৃষ্ণম স্মৃতহা দ্বিতীয় তৎপুরুষ সমাসটা হচ্ছে কৃষ্ণ স্মৃতহা সমস্ত পদ, কৃষ্ণম স্মৃত এটা সমসমান পদ, স্মৃতহা তৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কৃষ্ণটা পূর্বপদ। তাহলে কৃষ্ণম স্মৃতহা কৃষ্ণ স্মৃতহা বললে লিখতে হবে, এবং ব্যাকেটটা তোমাদের লিখে দিতে হবে দ্বিতীয় তৎপুরুষহা সমাসহা। পরবর্তী ক্ষেত্রে দেখো তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ মানেই একটা প্রশ্ন থাকে যে দ্বারা দিয়া কর্তৃক সহযোগে, তো সেটা তো রয়েছেই সেই প্রাধান্য ভাগটা। এরপরেও এখানে পূর্ব সদৃশ সম এবং স্বদেশ সদৃশ এই জাতীয় পদগুলোর একটা অবস্থান থাকে দেখতে পাওয়া যায় তৃতীয় তৎপুরুষে। তো এই যে মাসা পূর্বাহা, মাসা পূর্বাহা যে পূর্ব সদৃশ সম বা উপায় এই যে শব্দগুলো রয়েছে সেগুলো শব্দগুলোর প্রয়োগ থাকা সত্ত্বেও যে তৃতীয়ার যে প্রয়োগ মানে দ্বারা দিয়া কর্তৃক নরে না, সেই মাসা পূর্বাহা, মাসেনা পূর্বাহা, মাসেনা পূর্বাহা, মাসা পূর্বাহা এটা সমস্ত পদ, এবং মাসেনা পূর্বাহা এইটা এখানে পূর্বপদ হচ্ছে মাসেনা, পূর্ব হচ্ছে পরপদ। তো নিয়ম অনুসারে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বটা অর্থটা প্রাধান্য পাচ্ছে, তাই মাসেনা পূর্বাহা এরূপ করবার পর সমসমান পদের বিভাজনের পর মাস পূর্ব তো থাকলেই আগে লিখতে হচ্ছে, লিখে দিতে হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাসহ। চতুর্থী যেমন আমরা জানি যে জন্য নিমিত্ত বোঝালে হয় বা কাউকে দান করা বোঝালে হয়, তো সেই রকমই চতুর্থী তৎপুরুষ এখানে কিছু শব্দের প্রয়োগ আমাদের লক্ষ্য করা যায়। বলিহিত পদের, বলিহিত পদের সহিত চতুর্থ পদের হইতে পরিণত হয়। তো চতুর্থ তৎপুরুষ এই বলিহিত পদের সহিত চতুর্থ পদের সমাস হইতে হয় চতুর্থী তৎপুরুষ সমাস। এবার চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ যেমন দেখো, বলিহিত যে শব্দগুলো যেহেতু প্রয়োগ করেছি সেহেতু এখানে দেখতে পাচ্ছে লোকহিতম বা ভূত বলি, লোকহিতম বা ভূত বলি যদি সমস্ত পদ থাকে তাহলে তার উত্তর হবে লোকায়া হিতম বা ভূতায়া বলিহি, ভূত বলিহি। তো লোকায়া হিতম পূর্বপদ, লোকায়া পরপদ, হিতম তো পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, এবং ভূতায়া বলিহি, ভূতায়া পূর্বপদ, বলিহি পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে। তাই লোকায়া হিতম, লোকহিতম, ভূতায় বলিহি, ভূত বলিহি, এই গেল চতুর্থী তৎপুরুষ সমাস। এরপর কি হচ্ছে ভয়,
পঞ্চমী তৎপুরুষ এমনিতেই হইতে থেকেছে, হলে পঞ্চমী তৎপুরুষ হয়। তবে পঞ্চমী ক্ষেত্রে এখানে এই যে ভয় পদে ভীতি ভি প্রভৃতি স্থলে এই রূপ হইবে, মানে ভয়ের একটা বিষয় চলে আসে, তো এখানে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এই যে ব্যাঘ্র ভয়ম ব্যাঘ্রাত, আমরা সাধারণত পঞ্চমী যখন কিছু করেছি শব্দরূপের ক্ষেত্রে তখন দেখেছি কি নরাত, তো এরকম ঠিকই ব্যাঘ্র ভয়ম ভয়ের প্রাসঙ্গিকতাটা আসবে ঠিকই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পঞ্চমীর যে বিভক্তি অর্থাৎ পঞ্চমী ক্ষেত্রে যে প্রয়োগ হয় আমরা শব্দরূপ করতে গিয়ে দেখেছি নরাত নরাভ্যাম নরেভ্য, সে বিভক্তির বিষয়গুলো কিন্তু থেকেই যাবে। তো এখানে দেখো ব্যাঘ্র ভয়ম আছে, ভীতি শব্দের ভাবটা থাকা সত্ত্বেও এখানে কিন্তু সমস্যমান পদের বিভাজন আছে ব্যাঘ্রাত ভয়ম, তো এই জায়গাগুলোকে ভালো করে খেয়াল করতে হবে তোমাদের। এবার ধরো ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ ওই একই গতের ব্যাপার, তো র এর দিকের হলে মূলত শব্দে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, ঠিক আছে। তো সুবন্তপদ, সুবন্ত বলতে আমরা কী জানি, সুবন্তপদ মানেই কিন্তু শব্দরূপের কথা চলে আসে, সুপ যুক্ত অন্ত সুবন্ত, তো সাতটি বিভক্তি এবং তার যে একবচন দ্বিবচন বহুবচন যে প্রয়োগ 7×3 করে 21টি হয় প্রতিটি শব্দরূপের ক্ষেত্রে সুবিভক্তির আকৃতিতে দেখা যায়। তো সুবন্ত পদের সেই ষষ্ঠন্ত পদের যে সমাসটা হয় সেটাতেই ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, এটা খুবই উপকৃত ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। যারা রাজপুত্রহা পরীক্ষা এলো, এটা সমস্ত পদ হিসেবে থাকবে দেওয়া, তোমাদের উত্তর কী হবে রাজ্ঞহ পুত্র, রাজন শব্দে যদি ষষ্ঠীর একবচন দেখা যায় তাহলে সেখানে রাজ্ঞ হয় রাজ্ঞহা পুত্রহা। আমরা জানি কি এখানে বলিয়ে দিচ্ছি পরপদের অর্থপ্রধান রাজ্ঞী হচ্ছে পুরুপদ এবং পরপদ হচ্ছে পুত্রহা, তাহলে পরপদের অর্থপ্রধান হচ্ছে পুত্রহা, তা রাজ্ঞা পুত্রহা রাজ্ঞ রাজপুত্রহা সমাস সমস্ত পদের উত্তর, এবং এরা তখন উত্তর লিখতে দিতে হবে ষষ্ঠী তৎপুরুষাহ, বিসর্গ থাকবে কিন্তু ষষ্ঠী ষষ্ঠীর মতো লিখবে, তৎপুরুষাহার পর বিসর্গ লিখতে হবে এবং সমাসাহ তা বিসর্গ তো থাকবেই, ষষ্ঠী তৎপুরুষাহ সমাসাহ। এবার সপ্তমী তৎপুরুষ, সপ্তমী সৎপুরুষও সেই একই বিষয়, স্থান কাল পাত্র হলে এবং সপ্তমী যে প্রয়োগ একটা শব্দরূপ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ধরো নরে নরয় নরে সু, তাহলে যে নর 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 নরভ নরে নরয় নরভ নরে বো নর নরভ নরে বো নর সু নর নর নাম নরে নরয় নরে সু, তাহলে এই যে সপ্তমীতে যে স্থান কাল প্রয়োগ, যে সপ্তমীর যে একটা প্রয়োগ সে প্রয়োগটা তো থাকবেই, এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখো সপ্তমীর ন্যায়ই হয়েছে শাস্ত্র প্রবীণহ, শাস্ত্র প্রবীণহ এটা সমস্ত পদ কিনা শাস্ত্রে প্রবীণহ শাস্ত্রেষু, শাস্ত্র প্রবীণ মানে একজন ব্যক্তি যে শাস্ত্রে সমগ্র শাস্ত্র, তাহলে এটা কি সপ্তমী বিভক্তির একদম বহুবচন হয়েছে শাস্ত্রেষু প্রবীণহ শাস্ত্রেষু প্রবীণহ শাস্ত্রেষু প্রথমান্ত অর্থাৎ পূর্বপদ এবং প্রবীণহ প্রবীণহ কী দেখতে পাওয়া যাচ্ছে প্রবীণহ হচ্ছে উত্তরপদ বা পরপদ, তাহলে পরপদের অর্থপ্রধান পেয়েছে উত্তরপদ পরপদ বিষয়টা একই প্রবীণহ, তাহলে কী হয়ে দাঁড়ালো শাস্ত্রেষু প্রবীণহ সপ্তমী তৎপুরুষাহ সমাসাহ, ঠিক তারপরে উদাহরণ আছে তারকা পণ্ডিতাহ, তারকা পণ্ডিতাহ থাকলো পরীক্ষায় সমস্ত পদ হিসাবে, তোমাদের তর্কে পণ্ডিতাহ সমসমান পদ হিসাবে বিভক্ত করে দেওয়া যায়, তর্কে পণ্ডিতাহ কিসে পণ্ডিত তর্কে পণ্ডিত তর্কে সপ্তমী আসছে তর্কে পণ্ডিতাহ, তাই তর্কে পদটা এটা হচ্ছে পূর্বপদ এবং তোমার পণ্ডিতাহ পদটা হচ্ছে পরপদ বা উত্তর পদ, তো পূর্বপদ বা পরপদ বা উত্তরপদের প্রাধান্য হলো এবং তখনই সঙ্গে সঙ্গে লিখে দিতে হচ্ছে সপ্তমী তৎপুরুষাহ সমাসাহ। এবার নং তৎপুরুষ খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, নং মানেই নাই যার, তো নাই যার ন ন শব্দটা আসবে, ন আমরা দেখেছি কি একাদশ শ্রেণীতে নটা হচ্ছে একটা অব্যয় পদ, তাহলে সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের সহিত নঙের যে এই অব্যয়ের সমাসটা হয় সেটাই হয়ে যাচ্ছে নং তৎপুরুষ সমাস। এবারে খালি এর যে সমস্ত পদগুলো আছে এগুলোগুলো খেয়াল করতে হবে, সমস্ত পদগুলো খেয়াল করার খুবই সোজা, এখানে কেন অ দিয়ে শব্দটা শুরু হবে সমস্ত পদে, অসুরাহা আব্রাহ্মণাহা, এই অসুরা আব্রাহ্মণাহা এইভাবেই পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে থাকবে, তাহলে অসুরাহা অসুরাহা দেখলেই তোমাদের মাথায় একটা ক্লিক করলে চড়াক করে যেটা নং তৎপুরুষ সমাস হবে, তাহলে এই যে না সুরাহা না কিন্তু পূর্বপদে থাকবে সুরাহা, না অব্যয়পদ না সুরাহা অসুরাহা অসুরাহা থাকবে সমস্ত পদ হিসাবে, তোমাদের বিভাজন করতে হবে সমস্ত মান পদটা না সুরাহা।